আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে বাক্য প্রকরণ। এই বাক্য প্রকরণের মূল বিষয়টা হচ্ছে এটা যে একটা বাক্য রচনা করতে হলে, বাক্য তৈরি করতে হলে বাক্যের বিভিন্ন গুণ থাকতে হয়। তো আমরা জানি যে একটি বাক্যের তিনটি প্রধান গুণ থাকতে হবেই। এই তিনটি গুণ যদি না থাকে বা যে কোনো একটা গুণ যদি হারায়, তাহলে সে বাক্যটা মানে গ্রহণযোগ্যতা হারাবে বাক্যের। তো চলে আসা হচ্ছে আমরা বাক্যের তিনটে গুণ কী কী, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে কি যোগ্যতা। এই আকাঙ্ক্ষা বিষয়টা কি, আকাঙ্ক্ষা হচ্ছে একদম সিম্পল একটা বিষয় মনে রাখবা। সেই আকাঙ্ক্ষা হচ্ছে যে আমি পরের বাক্য বা পরের সেন্টেন্স বা পরের শব্দ শোনার ইচ্ছা থাকবে। যেমন আমি বাজারে গিয়ে আর কিছু বললাম না, তাহলে আমি বাজারে গিয়ে কী করলাম, কিছু বলিনি। তাহলে আমি বাজারে গিয়ে এতটুকু যদি বলা হয়, তাহলে সেটা কি এই বাক্যের কী সমস্যা বলতো, আকাঙ্ক্ষার সমস্যা। যেমন চন্দ্র পৃথিবীর চারদিকে, আর কিছু বললাম না। তাহলে এখন দেখো, এই তোমার কি পরের সেন্টেন্সটা শোনার ইচ্ছা করতেছে না? সেই জন্য যেহেতু পরের সেন্টেন্সটা শোনার ইচ্ছা করছে, সেই জন্য এটা হবে আকাঙ্ক্ষার সমস্যা। তাহলে আমরা এই যে এই ধরনের সেন্টেন্সটা আকাঙ্ক্ষার সমস্যা থাকবে। যদি আমি বলি যে আমি বাজারে গিয়ে, আমি বাসায় গিয়ে, এই ধরনের সেন্টেন্সগুলো পরের যে শব্দ তোমার শোনার ইচ্ছা জাগে, আর সেটা হবে কি আকাঙ্ক্ষা। আর আসক্তি দেখো, আসক্তি হচ্ছে একদম সিম্পল একটা বিষয়। আসক্তি হচ্ছে যে সুশৃঙ্খল পদবিন্যাস, মানে শব্দটা একদম এক্স্যাক্ট, বাক্যটা একদম পদবিন্যাসগুলো খুব সুন্দর হতে হবে। যদি এলোমেলো হয়, মানে রিয়ারেন্স করতে হয়, তাহলে সেটা হবে আসক্তির সমস্যা। যেমন দেখো, কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। এই যে কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত, এই বাক্যটা ঠিক আছে বাট এলোমেলো। সবগুলো শব্দ ঠিক আছে, কিন্তু সেন্টেন্সটা কি টোটালি এলোমেলো। এই এলোমেলো বাক্যটা হচ্ছে আসক্তির সমস্যা। তাহলে এটার মূল সেন্টেন্সটা হবে কি, কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। তাহলে এটা হচ্ছে আসক্তি সম্পূর্ণ। তাহলে এই বাক্যটা আসক্তি সম্পূর্ণ না, আর এই বাক্যটা কি আসক্তি সম্পূর্ণ। তাহলে আমরা কোনো বাক্যে যদি, বাক্যকে যদি আমরা রিয়ারেঞ্জ করি, মানে সেন্টেন্স রিয়ারেঞ্জ আছে না, সে রিয়ারেঞ্জ করি বা নতুন করে সাজাই, তো তাহলে সেই বাক্য কী সমস্যা ছিল, আসক্তির সমস্যা। এখন দেখো যোগ্যতার সমস্যা, তিন নম্বর চলে আসো। তিন নম্বর হচ্ছে যে যোগ্যতার সমস্যা অর্থ হচ্ছে যে এটার অন্তর্গত অর্থ বা ভাবার্থর মিল থাকতে হবে। সেন্টেন্সটার যে ভাবার্থ বা সেন্টেন্সটার যে অন্তর্গত অর্থ, এই দুটির মধ্যে কী থাকতে হবে, একটা মিল থাকতে হবে। যেমন বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে। এখন দেখো, বর্ষার রৌদ্রে কি কখনো প্লাবন হয়, বর্ষার রোদে কি কখনো প্লাবন হয়, কখনো হয় না। তার মানে এই সেন্টেন্সটা যোগ্যতার সমস্যা, কারণ এখানে তার যে অন্তর্গত অর্থ আর ভাবার্থর কোনো কি নাই, মিল নেই। আমি আরেকটা উদাহরণ দিই, যেমন হচ্ছে হাতি আকাশে উড়ে। এখন হাতি আকাশে উড়ে, এটা কি অন্তর্গত অর্থ আর ভাবার্থ কি এক, কখনো এক না। আমরা জানি পাখি আকাশে উড়ে, এখন বললাম হাতি আকাশে উড়ে, তাহলে এটা কখনো কি এক হবে না। এই যে হাতি আকাশে উড়ে, এটা এটা কী প্রবলেম, এটা হচ্ছে যোগ্যতার সমস্যা। বা বর্ষার রোদে প্লাবনের সৃষ্টি হলো, এটা কিসের সমস্যা, এটা হচ্ছে কি যোগ্যতার সমস্যা। যোগ্যতার সমস্যা আরও যেসব কারণগুলোতে হয়, সেগুলো দেখো, এক নম্বর হচ্ছে দেখো, আমরা এখানে ইম্পর্টেন্টগুলো আমরা আলোচনা করি, সেটা হচ্ছে দুর্বোধ্যতা। তুমি একটা ওয়ার্ড ইউজ করেছো শব্দের বাক্যের মধ্যে যেটা আমি বুঝিনি, তাহলে যে তুমি যে আমাকে রাগ করে বলেছো বা তোমার আবেগ উচ্ছ্বাস নিয়ে বলেছো, কিন্তু সেটা আমি বুঝিনি। তো যেহেতু এমন দুর্বোধ্য ওয়ার্ড ইউজ করেছো যেটা যে শ্রোতা সে বুঝিনি, তাহলে ওই বাক্যটা হবে কি দুর্বোধ্যতার সমস্যা। যেমন যেমন হচ্ছে তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। এখন তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো, আমি তোমাকে বললাম, তুমি প্রপঞ্চ মানে বুঝলা না, তাহলে তোমার আমি যে রাগ করে বললাম বা আমি যা বুঝাচ্ছি তুমি সেটা বুঝোইনি, তাহলে আমার এই সেন্টেন্সটা একদম নিরর্থক হয়ে গেল। এই জন্য এই ধরনের দুর্বোধ্য ওয়ার্ড যদি ইউজ করা হয় যেটার মিনিং মানে সাধারণ লোকেরা সাধারণত জানে না বা যাকে বলছো সে বুঝতেছে না, তাহলে সেটা কী হবে, সাধারণত আমরা আননোন ওয়ার্ড আর কি, এক টোটালি হচ্ছে আননোন ওয়ার্ড ইউজ করা, সেটা হবে কি দুর্বোধ্যতার সমস্যা। এরপর চলে আসো উপমার ভুল। উপমার ভুলও কী হবে, যোগ্যতার সমস্যা হয়ে যাবে। যেমন ধর হচ্ছে তোমার হাত ইস্পাতের মতো নরম। এখন এই যে একটা উপমা দিলাম তোমার হাতের সাথে, তোমার হাত কি আসলে ইস্পাত কি নরম, ইস্পাত তো শক্ত, তাহলে আমার উপমার ভুল, তাহলে তোমার হাত ইস্পাতের মতো নরম, এটা একটা উদাহরণ দিলাম, সেই উদাহরণটা কি ভুল,
এই ধরনের ভুল উদাহরণ দেওয়া যাবে না, এটা হবে কি যোগ্যতার সমস্যা। বাট আবার এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, হৃদয়ের ভিতরে আবার মন্দির আছে আবার বীজও দিল, এটা কি উদাহরণটা ভুল? এই জন্য উদাহরণ, ভুল উদাহরণ কখনই কি দেওয়া যাবে না, আর সেটা হবে কি সমস্যা, যোগ্যতার সমস্যা। তারপর দেখো বাহুল্য দোষ, বাহুল্য দোষ হচ্ছে যে ডাবল বহুবচন ইউজ করা, একসাথে একই সেন্টেন্সে দুইবার বহুবচন বহুবচন বাচক মানে শব্দগুলো ইউজ করা। যেমন হচ্ছে দেখো দেশের সব আলেমগণ, সব আলেমগণ এই ব্যাপারে একমত, এখানে সব বলছি আবার আলেমগণও বলছি, এই জন্য এটা ভুল, কারণ হয় সব আলেম এই ব্যাপারে একমত বা আলেমগণ এ ব্যাপারে একমত, কিন্তু এখানে সবও দেওয়া যাবে না, সব আর আলেমগণ দুটো একসাথে দেওয়া যাবে না, কারণ সবও বহুবচন আবার আলেমগণও কি বহুবচন, দুটা বহুবচন একসাথে একই সেন্টেন্সে দেওয়া যাবে না। তারপর চলে আসো আমরা বাগধারা সমস্যা, বাগধারা সমস্যা হচ্ছে যে তুমি বাগধারা যে যেভাবে আছে ঠিক সেই শব্দটা সেভাবে রাখতে হবে, চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করলে কি হবে যোগ্যতার সমস্যা হবে। যেমন দেখো হচ্ছে অরণ্য রোদন, অরণ্য রোদন এটা হচ্ছে কি নিষ্ফল আবেদন, এটার একজ্যাক্ট সাধারণ অর্থ হচ্ছে অরণ্য মানে বন আর রোদন মানে কি মানে ক্রন্দন কান্না করা। এখন এই অরণ্য রোদন আজীবন অরণ্য রোদনও থাকবে, তুমি এটাকে চেঞ্জ করতে পারবে না, তো তুমি এটা চেঞ্জ করছো যে বনে ক্রন্দন, অরণ্য রোদনকে চেঞ্জ করে বনে ক্রন্দন বলছো, এই যে চেঞ্জ করছো এটাকে বলো এই কী সমস্যা হলো, এখানে এখানে যোগ্যতার সমস্যা হলো, কারণ অরণ্য রোদন আজীবন অরণ্য রোদনে থাকবে, এটা বনে ক্রন্দন কখনোই কি হবে না। তারপর চলে আসো আমরা গুরুচণ্ডালী দোষ, গুরুচণ্ডালী হচ্ছে যে আমাদের তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের মিক্স করা, মানে আরও সহজ অর্থ হচ্ছে যেই শব্দটা যেভাবে ছিল আজীবন সেই শব্দটা সেভাবে থাকবে, এটাও চেঞ্জ করা যাবে না। যেমন গরুর গাড়ি, গরুর গাড়ি আমাদের আজীবন গরুর গাড়ি থাকবে, এখানে আমি কোনোভাবে চেঞ্জ করতে পারবো না, আমি গরুকে চেঞ্জ করে অন্য শব্দ ইউজ করব বা গাড়িকে চেঞ্জ করে অন্য শব্দ ইউজ করবে এটা হবে না, যদি করো সেটা হবে কি যোগ্যতার সমস্যা বা গুরুচণ্ডালী দোষ। যেমন দেখো গরুর গাড়িকে বাদ দিয়ে বললাম গরুর শকট, এই শকট অর্থ হচ্ছে গাড়ি গাড়ি, তাহলে আমরা গরুর গাড়িকে বাদ দিয়ে বললাম গরুর শকট, এটাও কি বলা যাবে না, যদি বলো এটা এটা গুরুচণ্ডালী বা যোগ্যতার সমস্যা। বা দেখো সব দাহ, শব্দটা ছিল কি সব দাহ, এটাকে আমি চেঞ্জ করে বললাম সব পোড়া, এটা বলা যাবে না, বা মরা পোড়া ছিল আমি মরা দাহ দিয়ে দেব, এটা হবে না, মানে এক কথা হচ্ছে শব্দ যেভাবে থাকবে ঠিক সেভাবে ইউজ করতে হবে, তুমি নিজে থেকে চেঞ্জ করবা এটা করা যাবে না, যদি চেঞ্জ করো মানে তৎসময়ের সাথে বাংলা মিক্স করো তাহলে সেটা হবে গুরুচণ্ডালী দোষে এবং সেটা যোগ্যতার একটা সমস্যা, যোগ্যতা হারাবে এই বাক্যে। তো আশা করি তোমরা শব্দের শ্রেণীবিভাগ এটা বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে।